আসসালামু আলাইকুম, শুভ সকাল। তোমরা নিশ্চয়ই অনলাইন ক্লাস দেখার জন্য সিলেশন বসে আছো। তোমরা জানো বাংলাদেশ হলো কি? প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বাংলাদেশে নানা রকম সম্পদ রয়েছে। এগুলো আমরা কি করি? নানা রকম কাজে লাগিয়ে আজ আমি তোমাদেরকে বাংলাদেশে কি কি সম্পদ রয়েছে, এই সম্পদগুলো আমরা কিভাবে কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবো সে সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা আজকে কি পড়ব? আমাদের আজকের পাঠ কি? বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। Neo 19296661064, your phone is ringing, please answer the phone. তাহলে আমরা কি জানছি? বাংলাদেশের নানা রকম প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ। এই প্রাকৃতিক সম্পদগুলো কি কি? মাটি, তারপরে কি বন সম্পদ, তারপর হলো কি মৎস্য সম্পদ, তারপর হলো মৎস্য সম্পদ, বন সম্পদ, প্রাণী সম্পদ, তারপরে হলো আরো নানা রকম সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি। এখন আমরা দেখি বাংলাদেশের প্রথম সম্পদ কোনটি? মাটি। মাটি মাটি আমাদের হলো মূল্যবান সম্পদ। কেন? এই মাটিতে আমরা বিভিন্ন রকম ফসল ফলিয়ে আমরা অনেক মুদ্রা, বৈদেশিক মুদ্রা অর্জন করি। আমাদের দেশের মাটি খুব উর্বর। এই দেশে আমাদের নানা রকম ফসল, এই মাটিতে নানা রকম ফসল জন্মিয়ে আমরা অনেক ফসল উৎপাদন করি। এদেশে 10 ভাগের 1 ভাগ হলো বনাঞ্চল, এই বনে পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলে কি আছে? নানা রকম বন সম্পদ, খনিজ সম্পদ, প্রাণী সম্পদ ইত্যাদি রয়েছে, আর বন সম্পদ রয়েছে। তারপর মাটি ছাড়া আমাদের কি? মাটি। তাহলে মাটিতে আমরা কি পাই? মাটি থেকে আমরা বাংলাদেশের মাটির মধ্যে কি আছে দেখো এবার। আমাদের দেশের মাটি কি? খুব উর্বর। এতে আমরা নানা রকম ফসল লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন করতে পারি। বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ কি? পাহাড়ি অঞ্চল। তাহলে কি দেখছি আমরা দেখো? বাংলাদেশের মাটি হলে খুব উর্বর, এতে আমরা নানা রকম ফসল লাগে অর্থনৈতিক উন্নয়ন করতে পারি। বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ হলো পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলে কি আছে? বন সম্পদ, প্রাণী সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি রয়েছে। তাহলে আমরা দেখি মাটির মধ্যে কি দেখলাম? আমাদের দেশের মাটি হলো খুবই উর্বর। এদেশের সমতল ভূমিতে নানা রকম গাছ লাগিয়ে আমরা কি করি? ফসল উৎপাদন করি। এই ফসল আমরা বিভিন্ন কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন করতে পারি। বাংলাদেশের
মাটির মধ্যে 10 ভাগের 1 ভাগ হলো পাহাড়ি অঞ্চল আর এই পাহাড়ি অঞ্চলে কি আছে প্রাণী সম্পদ খনিজ সম্পদ বনসম্পদ রয়েছে এই মাটি পরে এবার আমরা আসি মাটি পরে এবার আমরা কোন সম্পদে যাব মাটি পরে কোন সম্পদে যাব নদী নদী বাংলাদেশ কি নদীমাতৃক দেশ বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশে অসংখ্য নদী জালের মতো ছড়িয়েছে এই নদী থেকে আমরা কি পাই প্রচুর পরিমাণে মৎস্য প্রচুর পরিমাণে মাছ পাই যেমন মাছ পাই এই মাছগুলো আমরা কি করি এই মাছগুলো আমরা বাজারে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করতে পারি তাহলে আমরা দেখি মধ্যমণি কি বাংলাদেশ কি নদীমাতৃক দেশ বাংলাদেশ নদী মাতৃক দেশ বাংলাদেশ নদীমাতৃক দেশ গাড়ি এদেশে অসংখ্য এদেশে অসংখ্য নদী অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে আছে জালের মতো ছড়িয়ে আছে এইসব নদীতে প্রচুর মাছ পাওয়া যায় প্রচুর মাছ পাওয়া যায় এইসব মৎস্য বাজারে বিক্রয় করে আমরা অর্থ উপার্জন করতে পারি জাস্ট এরকম ভাবে লিখলেই উত্তর হয়ে যাবে তাহলে প্রথমে কি দেখলাম মাটি তারপরে আমরা কি দেখলাম নদী এবার কি দেখবো আমরা বনজ সম্পদ বনজ সম্পদ বাংলাদেশ বন সম্পদে সমৃদ্ধ এইসব বন আমাদের দেশের প্রধান বনভূমি কোনটা সুন্দরবন এই বনে কি জন্মে নানা রকম নামি দামি অনেক গাছ জমে থাকে এইসব গাছ থেকে আমরা কি পাই ফল এইসব গাছ থেকে আমরা ফল পাই এবং বাড়ি ঘর বাড়ি তৈরি করার জন্য কাঠ পাই আর কি পাই আর এখান থেকে আমরা কাঠ তারপরে কি ফলমূল তারপর ঘর তৈরি আসবাবপত্র এগুলো আমরা এই বন সম্পদ থেকে পেয়ে থাকি বন সম্পদের মধ্যে কি আছে যেমন গোলপাতাও একটা গুরুত্বপূর্ণ সম্পদ এই গোলপাতা দিয়ে আমরা কি ঘরের ছাউনি হিসাবে ব্যবহার করে থাকি বন সম্পদ এগুলো হলো মৎস্য সম্পদ বাংলাদেশ মৎস্য সম্পদের সমৃদ্ধ মৎস্য সম্পদ বাংলাদেশে কি মৎস্য সম্পদে সমৃদ্ধ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কি আমাদের বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের মধ্যে আমরা কি দেখি বঙ্গোপসাগরে আমরা কি করি প্রচুর মাছ পেয়ে থাকি আমাদের সামুদ্রিক মাছ হলো কি ইলিশ তারপর রূপচাঁদা তারপরে কি আই ইত্যাদি মাছ আমরা এই সামুদ্রিক থেকে পেয়ে থাকি মৎস্য সম্পদ কি মৎস্য সম্পদ হলো আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ সম্পদ এই সামুদ্রিক মাছ আমাদের কি করে বিভিন্ন চাহিদা পূরণ করে আর এই মাছগুলো আমরা বাজারে এবং দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় বিক্রি করে আমরা কি প্রচুর বৈষম্য অর্জন করি যেমন আমাদের দেশে চিংড়ি মাছ আমরা প্রচুর পরিমাণ কি বিদেশে রপ্তানি করি বর্তমানে ইলিশ মাছ দেখা যাচ্ছে ভারতে যাচ্ছে এজন্য আমাদের মৎস্য সম্পদটা একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবার আমরা দেখো প্রাণী সম্পদ প্রাণী সম্পদও বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ
এই প্রাণী সম্পদ কি গো প্রাণী সম্পদের মধ্যে কি কি আছে গরু ছাগল মহিষ তারপরে কি মুরগি হাঁস ইত্যাদি এগুলো হলো গৃহপালিত সম্পদ এই গৃহপালিত সম্পদগুলো আমরা কি করব কি করে ঘরে বসে থাকি এবং এর থেকেও আমরা কিন্তু অর্থ উপার্জন করতে পারি মানে এই সম্পদকে আমরা কাজে লাগিয়ে নানা রকম রকম রূপান্তর করে এখন এগুলো কাজে লাগিয়ে আমরা এর থেকে অর্থ উপার্জন করতে পারি এবার হচ্ছে হলো সমুদ্র সম্পদ বাংলাদেশ কি দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে কি বঙ্গোপসাগরে পানি থেকে আমরা কি লবণ সমুদ্রের পানি থেকে আমরা লবণ উৎপন্ন করি এবার আছে কি তাহলে আমরা কি কি পেলাম মাটি তারপর হলো নদী তারপরে হলো মানে পানি নদী মানে পানি সম্পদ তারপরে আমরা বনজ সম্পদ তারপরে পেলাম কি মৎস্য সম্পদ তারপরে কি সামুদ্রিক সম্পদ ইত্যাদি এই সম্পদগুলো কি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এই সম্পদগুলো থেকে আমরা কি করি এই সম্পদগুলো আমরা নানা রকম রূপান্তর করে কাজে লাগিয়ে এর থেকে অর্থ উপার্জন করি এই সম্পদ মধ্যে গুরুত্বপূর্ণ সম্পদ হলো আমাদের কি সম্পদ কোনটা গুরুত্বপূর্ণ মেন গুরুত্বপূর্ণ হলো বনজ সম্পদ মৎস্য সম্পদ আর কি হলো খনিজ সম্পদ বাংলাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ নানা রকম খনিজ সম্পদের মধ্যে রয়েছে বালি সিরকা বালি তারপরে কি কয়লা গ্যাস এগুলো হলো গুরুত্বপূর্ণ সম্পদ এই সম্পদ থেকে আমরা কি করি এগুলো থেকে আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারি নানা রকম কাজে লাগিয়ে তাহলে বাংলাদেশে যে সম্পদ আমরা কয়রকম দেখলাম সাত ভাগে ভাগ দেখলাম তার মধ্যে দেখলাম প্রথমত কি আছে মাটি তারপর হলো মাটির পরে দেখলাম নদী নদী মানে পানি সম্পদ তারপরে বনজ সম্পদ তারপর হলো মৎস্য সম্পদ প্রাণী সম্পদ আর সামুদ্রিক সম্পদ এগুলো হলো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এই সম্পদগুলো আমরা কি করি নানা রকমভাবে রূপান্তর করে কাজে লাগিয়ে এগুলো আমরা থেকে অর্থ উপার্জন করি যেমন দেখা যাক দেখো এই বন সম্পদের কথা আগে বললাম এই বন থেকে আমরা কি কাঠ পাই এই কাঠ দিয়ে আমরা কি করে ঘরের আসবাবপত্র তৈরি করি এমনকি ঘর বাড়ির কাজেও লাগিয়ে লাগাতে পারি আর তারপর দেখো মৎস্য সম্পদ মাছ নদী থেকে নানা রকম খাল বিল পুকুর এই থেকে আমরা কি করি মাছ পেয়ে থাকি আর এই মাছ আমরা কি করি আমাদের প্রয়োজন মিটিয়ে আমরা বাজারে এগুলো বিক্রি করে অর্থ উপার্জন করতে পারি তারপর দেখা যাচ্ছে সামুদ্রিক সম্পদ সামুদ্রিক সম্পদের মধ্যে কি আছে ইলিশ মাছ তারপর রূপচাঁদা মাছ তারপর হলো আইন মাছ তারপরে হলো বিভিন্ন রকম মাছ এগুলো আমরা কি করতে পারি এগুলো আমরা মাছ ধরে বাজারে বিক্রি করে এগুলো আমরা প্রত্যেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারি তাহলে আমরা বাংলাদেশের প্রাকৃতিক তাহলে আমরা এখন দেখি প্রাকৃতিক সম্পদটা কি প্রকৃতি থেকে পাওয়া সম্পদগুলো হলো প্রাকৃতিক সম্পদ প্রকৃতি থেকে আমরা যে সম্পদ পেয়ে থাকে সেটাই হলো প্রাকৃতিক সম্পদ এই প্রাকৃতিক সম্পদ আমরা কি করি নানা রকম কাজে লাগিয়ে মানে রূপান্তর নানা রকমভাবে রূপান্তর করে কাজে লাগিয়ে এর থেকে অর্থ উপার্জন করতে পারি বাংলাদেশের সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় সাত ভাগে তাহলে কি কি মাটি তারপর হলো পানি খনিজ বনজ তারপর কি আছে সমুদ্র সামুদ্রিক তারপর নদী খনিজ ইত্যাদি সম্পদগুলো হলো প্রাকৃতিক সম্পদ তাহলে তোমরা এই প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমি তোমাদের আজকে যা আলোচনা করলাম তোমরা বাসায় বসে এই অধ্যায়টুকু মানুষের প্রাকৃতিক সম্পদ এই অধ্যায়টা পড়বে ভালো করে পড়বে করলে আরো বিস্তারিত জানতে পারবে তোমাদের বাড়ির কাজ দেখো কি দিব খালি অনলাইনে বসে ক্লাস দেখলে হবে না বাসায় এগুলো বসে চর্চা করবে বইগুলো পড়বে কিংবা এই সম্পর্কে কোনো রকম সমস্যা দেখা দিলে আমাকে তোমরা অনলাইনে শেয়ার করবে আমাকে জানাবে আমি তোমাকে এগুলোর সদুত্তর পাঠাবো এবার দেখো তোমাদের বাড়ির কাজ হলো বাড়ির কাজ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের
aqui, Tarika, Turi, Turi Kore, প্রতিবেদন আকারে প্রকাশ করো। আচ্ছা, তোমাদেরকে এই সার সম্পদ সম্পর্কে আবার একটু বলছি। প্রাকৃতিক সম্পদটা কি? প্রকৃতি থেকে পাওয়া সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলে। আমাদের দেশ কি নানা রকম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এইসব প্রাকৃতিক সম্পদ গুলো আমরা যদি নানা রকম ভাবে রূপান্তর করে কাজে লাগিয়ে এগুলো থেকে আমরা অর্থ উপার্জন করতে পারি। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কয়টি? সাতটি। আরো অনেক প্রাকৃতিক সম্পদ আমাদের মেইনলি সাতটি, যেমন মাটি, তারপরে হলো পানি, তারপর খনিজ, বনজ, সামুদ্রিক সম্পদ, তারপরে হলো সমুদ্র সম্পদ ইত্যাদি। আমরা আমাদের দেশে সামুদ্রিক বন্দর কয়টি? দুটি, একটা মংলা বন্দর, একটা হলো চট্টগ্রাম বন্দর। এইসব বন্দর থেকে কি আমরা এইসব মাছগুলো বিদেশে কিংবা নানান স্থানে আমরা কি করি? রপ্তানি করি। এই রপ্তানি করে আমরা যা আমরা রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। যাই হোক, তোমরা ক্লাসে ভালোভাবে বাসায় ভালোভাবে এটা সম্পর্কে চর্চা করবে, আবার দেখবে বেশি বেশি করে বই পড়তে হবে। এখন তো যেমন স্কুলে আসতে পারছো না, বাসায় বসে এই যে ক্লাসে যে বিভিন্ন ক্লাসে যে আলোচনা হচ্ছে, যেমন ইংরেজি বলো, বাংলা, সমাজ, তারপরে ধর্ম, যা আলোচনা করা হচ্ছে এগুলো তোমরা বাসায় বসে পড়বে, তাহলে এতে তোমাদের কি হবে? তার জ্ঞানে সমৃদ্ধ বিকশিত হবে। আজ আর নয়, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।